হ্যালো বন্ধুরা, অল টাইম টিউটোরিয়ালসের আজকের ভিডিওয়ে আপনাদেরকে পুনরায় স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রেশন সংক্রান্ত যে কোনো তথ্য, কিন্তু আমরা এখন নিজের মোবাইলের মাধ্যমে, নিজে একটি অ্যাপসের মাধ্যমেই কিন্তু নিজেরা করে নিতে পারবো। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্টের নিজস্ব যে অ্যাপস তৈরি করা হয়েছে, খাদ্য সাথী আমার রেশন নামে যে অ্যাপটি, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু রেশন সংক্রান্ত যে কোনো তথ্য থেকে শুরু করে আমরা কেরোসিনের কিছু তথ্য এবং ধান কেনা বেচা কোথায় হচ্ছে তারও কিছু তথ্য কিন্তু এই অ্যাপসের মাধ্যমে করে নিতে পারবো খুব সহজেই। বন্ধুরা, এই অ্যাপসের মাধ্যমে আমরা যেমন রেশন ডিলারের তথ্য পেয়ে যাব, সেরকম কত আমরা আমাদের রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী চাল, গম, ডাল পেতে চলেছি সেটা যেমন জেনে যেতে পারবো, সেরকম আমরা নতুন অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে ডুপ্লিকেট থেকে শুরু করে চেঞ্জ সমস্তটাই কিন্তু এই অ্যাপসের মাধ্যমে করে নিতে পারবো। তো ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জনসাধারণের সুবিধার্থে এই অ্যাপসের উদ্বোধন করেছেন। এই অ্যাপসের মাধ্যমে কিন্তু সমস্ত কাজকর্ম যেটা ওয়েবসাইট থেকে হতো, সেই ওয়েবসাইটের সমস্ত তথ্য কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আমরা করতে পারবো। এর জন্য বন্ধুরা আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে আমাদের প্লে স্টোর অপশানের মোবাইলে গিয়ে খাদ্য সাথী আমার রেশন এই কথাটি লিখে টাইপ করতে হবে। এই কথাটি লিখে টাইপ করলে আপনার সামনে ঠিক এরকম একটি অ্যাপস সামনে চলে আসবে। তো আপনি সেটাকে ডাউনলোড করে ইনস্টল করলে আপনি কিন্তু এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে যদি আমি ওপেনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন আপনার সামনে ঠিক এরকম একটি অ্যাপস কিন্তু চলে আসবে। যে অ্যাপসে দেখুন সামনেই ছটি অপশন রয়েছে, ছটি অপশন থেকে কিন্তু আপনি অনেক তথ্য রেশন কার্ড সংক্রান্ত কিন্তু পেয়ে যাবেন। প্রথম অপশানটাতে দেখুন আছে রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনি যদি নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করে আপনি সহজেই কিন্তু রেশন কার্ডের স্ট্যাটাসটি জেনে যেতে পারবেন। তো এটার উপর যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন আপনার সামনে লেখা আছে ফর্ম টাইপ সিলেক্ট অপশান। তো এই সিলেক্ট অপশানে ক্লিক করলে আপনার কাছে কিন্তু সমস্ত ফর্মের ডিটেলস দেখিয়ে দেবে। তো আপনি যে ফর্মটি ফিল আপ করছেন, সেই ফর্মটি সিলেক্ট করার পরে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নম্বরটা আপনি দিয়ে দিলে, দিয়ে যদি আপনি সার্চ অপশানে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কোন অবস্থায় রয়েছে আপনি কিন্তু সহজে জেনে যেতে পারবেন। বন্ধুরা, দ্বিতীয় অপশানে দেখুন, দ্বিতীয় অপশানটি দিয়েছে হচ্ছে আপনার ফুড গ্রেনসের এন্টারটেনমেন্ট কত, মানে আপনি কত সামগ্রী গম, আটা বা আপনি চাল পেতে পারেন আপনার রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী, সেটা কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। তো এটার উপর যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন আপনার সামনে রেশন কার্ড ক্যাটাগরি অপশান চাইছে। তো এই সিলেক্ট অপশানে যদি আমি ক্লিক করি, দেখুন রেশন কার্ডের যে ক্যাটাগরিগুলো হয় সেই অপশান কিন্তু খুলে গেছে। তো আপনার যে ক্যাটাগরি সেটা আপনি সিলেক্ট করার পরে আপনি যদি সার্চে ক্লিক করেন, দেখুন আপনার সামনে কিন্তু আটা, গম এবং চালের একটি লিস্ট চলে এসেছে। তো এখানে যদি ডান দিকের প্লাস চিহ্ন সাইনে আপনি ক্লিক করি, তাহলে দেখুন আপনার সামনে আপনি একটি কোয়ান্টিটি দেখাচ্ছে, যেখানে লেখা আছে যে আপনি মাসে 3 কেজি গম পেতে পারেন। তো আমি যদি রাইসের উপর ক্লিক করি, দেখুন মাসে 2 কেজি আমি চাল পেতে পারি। তো এই যে অপশানগুলো, এটা কিন্তু আপনারা সহজেই এখান থেকে জেনে যেতে পারবেন কোন ক্যাটাগরির কার্ডে কত সামগ্রী দেওয়া হয়। এবং দেখুন থার্ড অপশানটি আছে রেশন কার্ড রিলেটেড সার্ভিস। তো রেশন কার্ড রিলেটেড সমস্ত সার্ভিস কিন্তু আপনি এই অপশান থেকে পেয়ে যাবেন। তো থার্ড অপশানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন আপনার সামনে ফর্ম 3, ফর্ম 4, ফর্ম 5, ফর্ম 6 বলে সমস্ত ফর্মগুলো চলে এসেছে। আপনি যে ফর্মটি অ্যাপ্লাই করতে চাইছেন, সেটা নতুন কার্ড হোক, সাবসিডাইজড কার্ড হোক, নন সাবসিডাইজড কার্ড হোক, আপনার রেশন ডিলারের চেঞ্জ হোক, নেম অ্যাড্রেস চেঞ্জ, সমস্ত কিন্তু এই কাজগুলো কিন্তু আপনি অ্যাপসের এই অপশান থেকে ক্লিক করে করে করতে পারবেন। এরপরে দেখুন ফোর্থ অপশানে দিয়েছে হচ্ছে আপনার নিয়ারেস্ট রেশন দোকান কোথায় আছে, ফিফথ অপশানে আছে কেরোসিন দোকান কোথায় আছে, থার্ড অপশানটা হচ্ছে আপনার কাছাকাছি কোথায় আপনার ধান কেনা বেচা থেকে শুরু করে বীজের সমস্ত যে জিনিসপত্র, যে ক্যাম্প রাজ্য সরকারের হয়, সেই সমস্ত অপশান কিন্তু আপনি সিক্সথ অপশান থেকে পেয়ে যাবেন। তো আমি আপনাদের রেশন দোকানটা দেখিয়ে দিচ্ছি। এইটার যদি ফোর্থ অপশানে আপনি ক্লিক করেন, দেখুন আপনার সামনে ডিস্ট্রিক্ট চাইছে, আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। করার পরে দেখুন আপনার যদি ব্লক হয় ব্লক, যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটিতে টাইপ করে দেবেন। ক্লিক করার পরে দেখুন আপনার ওয়ার্ড নম্বর চাইছে, যেহেতু আমি মিউনিসিপ্যালিটি টাইপ করেছি, তো তারপরে আমি আমার ওয়ার্ড নম্বরটা দিয়ে দিলাম। দেওয়ার পরেই দেখুন আপনার সামনে যদি সার্চে ক্লিক করেন, সার্চে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু আপনার নিয়ারেস্ট রেশন ডিলারের নাম যেমন চলে আসবে, তার রেজিস্ট্রেশন নাম্বারও চলে আসবে। এবং যদি ডান দিকের প্লাস চিহ্নতে আপনি সাইন ক্লিক করেন, দেখবেন আপনি আপনার রেশন ডিলারের সমস্ত অ্যাড্রেস এবং তার ফোন নাম্বারও কিন্তু দেখতে পাবেন। তো এখান থেকে কিন্তু আপনি সহজেই আপনার নিয়ারেস্ট রেশন ডিলারের নাম কিন্তু আপনি জেনে যেতে পারবেন। তো এইভাবে কিন্তু এই ছটি অপশানের মাধ্যমে কিন্তু আমরা যেমন সমস্ত তথ্যগুলো ওয়েবসাইট থেকে জানতে পারতাম, সেরকম এই ছটি অপশান থেকে কিন্তু আমরা রেশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমরা কিন্তু এখান থেকে মিটিয়ে নিতে পারবো এই অ্যাপসের মাধ্যমে।
এরপরে বন্ধুরা নিচের দিকে যদি আপনারা চলে আসেন, আপনারা একটি অপশান দেখতে পাবেন এফএকিউ। এই এফএকিউ অপশানে যদি আপনি ক্লিক করেন, দেখুন আপনার সামনে দুটি অপশান দিচ্ছে, রেশন কার্ড এবং প্রোকিউরমেন্ট। তো আপনার যেটা নিয়ে আপনি সিলেক্ট করে জানতে চাইছেন সেটার উপর আপনি ক্লিক করবেন। এই এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, প্রত্যেকটি মানুষের মনে কিছু প্রশ্ন থাকে যে কী হলে কী হবে, বা বিভিন্ন কাজের সংক্রান্ত যে তথ্য যেগুলো অনেক ডাউট থাকে সেই ডাউটগুলো মেটানোর জন্য এখানে 27টি কোশ্চেন দেওয়া আছে রেশন কার্ডে। তো রেশন কার্ডের উপর যদি আমি ক্লিক করি, দেখুন এখানে 27খানা বিভিন্ন কোশ্চেন করা আছে এবং তার উত্তর দেওয়া আছে। এই 27টি কোশ্চেন অ্যান্সারের মধ্যে থেকে কিন্তু সমস্ত তথ্যটাই জানা যায় বন্ধুরা। তো আমি একটা উদাহরণ দিয়ে উদাহরণ দেখানোর জন্য বলছি, লাস্ট অপশানটি দেখুন আছে, আই হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, হাউ ডু আই গেট ই রেশন কার্ড। আমার কাছে ডিজিটাল রেশন কার্ড আছে, আমি কী করে ই রেশন কার্ডে পাবো? তো দেখুন এখানে যদি আমি এই পাশে ডান দিকে যদি ড্রপ বক্স যে ড্রপ যে সাইনটা আছে এটা যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে উত্তরটা দিয়ে দিয়েছে। এখানে লেখা আছে যে আপনাকে মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করে রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি ই রেশন কার্ডটা পেয়ে যাবেন ফর্ম ভায়া 11 ভায়া দিস লিঙ্ক। তো এখানে দিস লিঙ্কের উপর যদি আপনি ক্লিক করেন, আপনি কিন্তু সরাসরি ওয়েবসাইটে আপনাকে এই অ্যাপসের মাধ্যমে ওই ওয়েবসাইটে কিন্তু ট্রানজ্যাকশান করিয়ে দেবে। তো এইভাবে কিন্তু বিভিন্ন কোশ্চেন আছে এরকম পরপর, প্রত্যেকটি ডাউটফুল কোশ্চেন যেগুলো প্রত্যেকের মনে অ্যারাইজ করতে পারে, তো সেগুলো সলভের জন্য কিন্তু খুব সুন্দরভাবে এখানে এফএকিউর মাধ্যমে দিয়ে দেওয়া আছে। তো বন্ধুরা এই অ্যাপসের মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা সমস্ত রেশন কার্ডের তথ্যাদি থেকে শুরু করে রেশন কার্ডের সংক্রান্ত যে কোনো সমস্যা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে মিটিয়ে নিতে পারবো। তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের কাছে তথ্যপূর্ণ লাগে, তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা।